কলকাতার অদূরে উত্তর চব্বিশ পরগনা জেলার নিমতা, সেখানেই থাকেন কলকাতার একমাত্র নারী বাস চালক প্রতিমা পোদ্দার। স্বামী শিবেশ্বর পোদ্দারকে সঙ্গে নিয়ে এভাবেই রোজ বাড়ি থেকে বের হন। শক্ত হাতে স্টিয়ারিং ধরে যাত্রা শুরু করেন নিমতা হাওড়া রুটের মিনিবাসে। আর বাসের দরজায় তখন স্বামী শিবেশ্বর পোদ্দার। এক বছর দুবছর নয়, প্রায় ১৮ বছর ধরে গাড়ি চালিয়ে যাচ্ছেন তিনি। একদিকে সংসারের হাল, অন্যদিকে যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দিতে স্টিয়ারিং ধরা। শক্ত হাতে দুই সামলাচ্ছেন প্রতিমা। কিন্তু তার জীবনের এই গল্পটা এত সহজ নয়। আট দশজন সাধারণ ঘরের বউয়ের মতোই প্রতিমাও বুক ভরা স্বপ্ন নিয়ে সংসার শুরু করেছিলেন ১৯৯৪ সালে। তার স্বামী শিবেশ্বর পোদ্দার ছিলেন নিজেও একজন বাস চালক। আচমকা স্বামীর অসুস্থতায় দেয়ালে পিঠ থেকে যাওয়া এক নারী দুই মেয়ে সন্তান আর সংসারের সব দায়িত্ব কাঁধে নিয়ে কিভাবে সামনের দিকে এগিয়ে গেছেন, সেই মানসিক শক্তির দৃষ্টান্ত দেখিয়েছেন এই প্রতিমা পোদ্দার। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। আন্তর্জাতিক নারী দিবসে আপনাদের সামনে এমন একজন নারীকে আমরা হাজির করব যার পুরো গল্প শুনলে, যার জীবনের প্রত্যেকটা অধ্যায়ের কথা শুনলে আপনাদের প্রত্যেকের ভেতরে এক ধরনের শক্তি তৈরি হবে। আর সেই শক্তিময়ী দেবীর মতোই এক প্রতিমা, বাস্তবেও তার নাম প্রতিমা পোদ্দার, একমাত্র কলকাতার যে বাস, সে বাস চালক সেই প্রতিমা পোদ্দার, তার সঙ্গে আমরা কথা বলে নেব। ১৫ বছরের তার যে এই বাস চালনার জীবন, তার ব্যক্তিগত জীবন, তার পারিবারিক জীবন, সব বিষয়ে আজকে তার কাছ থেকে জানবো। কোনো নতুন কাজ করতে গেলে বাধা তো আসবেই, সেই বাধাগুলোকে তো প্রতিদিন প্রতি মুহূর্তে নতুন থাকতে আরও বেশি বাধা, সেগুলো পেরিয়েছে চলছি, এখনো চলছে। কিন্তু হ্যাঁ, আমাদের যাত্রীর সহযোগিতা আমরা অনেকটা পাই বলেই আমরা এখনো চলছি। আমরা সরকারের কাছ থেকে যদি এই মানে কোনো একটা মহিলা গাড়ি চালাতে এসছে, বাস চালাচ্ছে, তারা যদি সরকারি চাকরি কিংবা সহযোগিতা, আরও ভালো সহযোগিতা পায়, আমার মনে হয় এতদিন অনেক মেয়েরা, আরো প্রচুর মেয়ে এগিয়ে আসতো। কলকাতার রাস্তার বুক চিরে এভাবেই নারী বাস চালকের মানসিক দৃঢ়তার গল্প এরই মধ্যে বিভিন্ন মহলে প্রশংসা কুড়িয়েছে, পেয়েছেন অনেক পুরস্কারও। তবে সবচেয়ে বড় স্বীকৃতি দুই মেয়ে রাখি ও সাথী পোদ্দার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চতর শিক্ষায় শিক্ষিত হয়েছেন ওদের মায়ের বাস চালিয়ে রোজগারের টাকা থেকেই। এটাই তার কাছে বড় সম্মানের। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। যাত্রীরা গাড়ি থেকে লাফ দিয়ে নেমে গেল, মহিলা চালাচ্ছে বলে দিলাম বলে, ও বলে না আমি আর গাড়ি চালাবো না আমার দোকানে। বললাম দেখো এই যাত্রী নেমে যাবে, এই যাত্রী আশীর্বাদ করবে, এই যাত্রী তোমার গাড়িতে লাফিয়ে উঠবে। বিশ্ব নারী দিবস নিয়ে তেমন কিছু ভাবার নেই প্রতিমা পোদ্দারের। তিনি মনে করেন প্রতিদিনই নারীদের লড়াই করতে হয়, তবে এই লড়াইয়ে অনেক নারীর পাশেই থাকেন পুরুষেরাও, যেমন তিনি পাশে পেয়েছেন স্বামী শিবেশ্বর পোদ্দারকে। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত।